नमस्कार प्रिय भक्तवृंद, जय मा काली बेंगली चैनेले आपनादेरके आमी स्वागत जानाच्छि। आजके आमी आपनादेरके एमन एकटी उद्भिदेर नाम बोले देव जे उद्भिदटा बाड़ी बाड़ी सकले चेने एबं आपनी हयतो से उद्भिदटिके देखेछेन किन्तु हयतो जानेन ना जे एई उद्भिद दिये आमादेर तंत्रशास्त्रे वशीकरणेर उल्लेख रयेछे, अर्थात वशीकरण करा जाय। तो এই উদ্ভিদটি এতটাই জোরালো আকর্ষণ ক্ষমতা রাখে যে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কোনো রকম মন্ত্র জপ ছাড়াই আপনি বশীকরণ করতে পারবেন। অর্থাৎ এই উদ্ভিদের শেকড়ের আকর্ষণ ক্ষমতা প্রবল, এর এতটাই অ্যাকশন রয়েছে, অর্থাৎ এই উদ্ভিদের শেকড়ের এতটাই আকর্ষণ ক্ষমতা রয়েছে যেরকম চুম্বক লোহাকে আকর্ষণ করে নেয়, যেরকম ম্যাগনেট, ঠিক সেরকম আপনি যদি এই গাছের শেকড়কে কাজে লাগাতে পারেন তাহলে আপনার মনের মানুষকে মনের মতন করে পেয়ে যাবেন নিজের কাছেই। অর্থাৎ এই শিকড় আপনাকে আকর্ষিত করে তাকে আপনার কাছে এনে দেবে। আমাদের এই প্রকৃতিতে পরিবেশে এরকম অনেক ধরনের গাছপালা উদ্ভিদের উল্লেখ রয়েছে যার দ্বারা বশীকরণের মতো শক্তিশালী তন্ত্র মন্ত্র টোটকা করা হয়ে থাকে। তো সেই সমস্ত উদ্ভিদগুলোর গুণাগুণ হয়তো আপনি জানেন না, হয়তো সেই সমস্ত উদ্ভিদ বা গাছগুলোকে আপনি বন গাছ ভেবে, জঙ্গল ভেবে, আগাছা ভেবে কেটে ফেলেন, মেরে ফেলেন, কিন্তু আপনি জানেন না যে সেই সমস্ত গাছের কতটা শক্তিশালী তন্ত্রোক্ত গুণাগুণ রয়েছে এবং বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র টোটকা করা হয়ে থাকে। শুধু যে বশীকরণ বা আকর্ষণ তন্ত্র করা হয় এটাও নয়, শত্রু দমন থেকে আরম্ভ করে স্তম্ভন, উচাটন, মারণ, বিদ্বেষণ, বিভিন্ন রকমের ষটকর্ম তন্ত্রক্রিয়ার মধ্যে যা যা রয়েছে সেগুলো করা হয়ে থাকে। তো আজ আমি আপনাদেরকে এমন একটি উদ্ভিদের কথা বলবো যেই উদ্ভিদের শেকড়কে কাজে লাগিয়ে আপনি যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, যে কোনো মেয়েকে, যে কোনো মহিলাকে, যে কোনো নারীকে আপনি এক চান্সের মধ্যে বশীকরণ করবেন। এক সেকেন্ডের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, আপনি ফলাফল নিজের চোখের সামনে দেখতে পাবেন। তো এই বশীকরণটি করতে কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না, জাস্ট কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলো মেনে এই গাছের শেকড়কে যদি আপনি কাজে লাগাতে পারেন তবেই বশীকরণ করতে পারবেন আপনি। একবার করে দেখুন কতটা চুম্বকের মতো, ম্যাগনেটের মতো আকর্ষণ, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কী করে সম্ভব। অবশ্যই সম্ভব, শুধুমাত্র আপনাকে নিয়ম মেনে করতে হবে। এই বশীকরণটির দ্বারা আপনি আপনার স্ত্রীকেও বশীভূত করে নিতে পারবেন, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ডকেও বশীকরণ করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, আপনি তাকেই বশীকরণ করে নিতে পারবেন। যে কোনো মেয়েকে, যে কোনো নারীকে, সে বিবাহিত হতে পারে কি অবিবাহিত হতে পারে বা তার বয়স যাই হোক না কেন, যদি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা আপনি মনে করছেন যে সে আপনাকে ব্রেকআপ করে দিয়ে চলে যেতে পারে, সম্পর্ক ভেঙে দিয়ে ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে পারে, তাহলে এখন থেকে আপনি তাকে নিজের আকর্ষণে, নিজের বসে করে রেখে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, আপনি যদি তাকে পটাতে পারছেন না বা সে আপনাকে বার্তা দিচ্ছে না, তাহলেও আপনি এই বশীকরণের দ্বারা তাকে নিজের কাছে আকর্ষণ করে নিতে পারবেন। এতটাই প্রেম পাগল করা একটি বশীকরণ, আপনি করে দেখুন। তো এই বশীকরণের টোটকাটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন, আপনি একজন ছেলে হলেই এই কাজটি প্রয়োগ করতে পারবেন অনায়াসেই নিজের বাড়িতেই। তো এই বশীকরণটির জন্য যে গাছটি প্রয়োজন সেই গাছটির নাম হচ্ছে কর্পূর তুলসী গাছ। অর্থাৎ আপনারা তো প্রত্যেকে এমনি জানেন যে তুলসী গাছ আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু এটি হচ্ছে কর্পূর তুলসী গাছ, গাছটির নামটাই হচ্ছে কর্পূর তুলসী গাছ। অর্থাৎ এই গাছের পাতাতে এমন সুগন্ধ রয়েছে, মানে কর্পূরের মতো সেন্ট হবে এই তুলসী পাতার, সেটাকে বলা হচ্ছে কর্পূর তুলসী গাছ। এবার অনেকের বাড়িতে লাগানোও থাকে এই গাছ, আপনি পেয়ে যাবেন, বা আপনি যদি না পান আপনি যে কোনো নার্সারিতে গেলেও পেয়ে যাবেন, মানে যেখানে গাছপালা কিনতে পাওয়া যায় কর্পূর তুলসী গাছ বললেই আপনাকে দিয়ে দেবে। এই তুলসী পাতার কর্পূরের মতো সেন্ট আছে, ঠিক আছে। ঠিক এই তুলসী গাছটার পাতায় দেখবেন একটু মুল্লে পাতাটা কর্পূরের মতো সেন্ট হবে, এটার নাম হচ্ছে কর্পূর তুলসী গাছ, ঠিক আছে। অথবা যারা শেকড় বাকড় বিক্রি করে অনেকে হাটে বাজারে বসে, তাদের কাছেও এই গাছের শেকড় আপনি অনায়াসেই পেয়ে যাবেন।
তো এই গাছের শেকড় যদি আপনি উত্তোলন করতে পারেন ভালো, অর্থাৎ এই গাছটি যদি আপনি দেখে থাকেন সেই গাছের কাছে গিয়ে একদম মূল শেকড় সমেত যে কোনো দিন আপনি উপড়ে নেবেন, ঠিক আছে? যেদিনকে বশীকরণ করতে চাইছেন সেদিনকে আপনি উপড়ে নেবেন। তবে আমি বলবো যে কোনো শুভ বার দেখে শুভ দিন দেখে কাজটি করবেন তাহলে ভালো হয়। তো আপনি যদি এই গাছটি পান তাহলে গাছের একদম মূল শেকড়টি আপনি নিয়ে চলে আসবেন বাড়িতে। আর যদি আপনি কিনতে চান, অর্থাৎ যারা শেকড় বাকড় বিক্রি করে তাদের কাছেও এই গাছের শেকড় পেয়ে যাবেন, তাদের কাছ থেকেও কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কর্পূর তুলসী গাছের শেকড়। এছাড়াও আপনি যদি নার্সারি থেকে এই গাছটি কিনতে চান তাহলে কিনে আপনি এই শেকড়টি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই শেকড় আপনি অল্প একটু ছোট পরিমাণে নেবেন, অর্থাৎ মূল শেকড়টা আপনারা এক আঙুল পরিমাণ নেবেন। নিয়ে লাল অথবা সাদা সুতো, দেখবেন যে কার সুতো পাওয়া যায়, লাল রঙের কার সুতো পাওয়া যায়, সেই সুতো আপনি প্রথমে বাঁধবেন। সেই সুতোতে আপনি ওই শেকড়টিকে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনি কি করবেন, রাত্রেবেলা নিজের বালিশের নিচে, অর্থাৎ যেই বালিশেতে আপনি মাথা রেখে ঘুমান ঠিক সেই বালিশের নিচে আপনি রেখে দেবেন ওই শেকড়টিকে। রেখে আপনি ওই বালিশেতেই মাথা রেখে ঘুমিয়ে পড়বেন, ওই বালিশেতেই আপনি মাথা রেখে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? এবার পরের দিন ঠিক সকালবেলা উঠে ঘুম থেকেই বাসি মুখে বাসি কাপড়েতেই, অর্থাৎ ঘুম থেকে উঠেই একদম বিছানাতে বসে এই কাজটি করবেন। আপনার মাথার বালিশের নিচের থেকে ওই শেকড়টিকে নেবেন, নিয়ে আপনার হাতটা রাখবেন, অর্থাৎ হাতের তালুর ওপরে রাখবেন শেকড়টি। রেখে হাতটা মুঠো করবেন, যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা মনে মনে বলে নেবেন, স্মরণ করে নেবেন। নিয়ে আপনি ওই শেকড়টা আপনার ডান হাতের বাহুতে আপনি বেঁধে নেবেন। এই কাজটি করে দেখা গিয়েছে যে চুম্বকের মতো কাজটি যেদিনকে করেছে সেদিনকেই কিন্তু রেজাল্ট পেয়ে গিয়েছে, অর্থাৎ যার উদ্দেশ্যে বশীকরণটি করবেন সে কিন্তু আকর্ষিত হয়ে আপনার দ্বারা বশীভূত হয়ে আপনার কাছেই সে ছুটে আসবে এবং আপনার কাছ থেকে আর কোথাও যেতে চাইবে না, এরকম আকর্ষণ ক্ষমতা রয়েছে। কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে 50 জনকে শেয়ার করে দিয়ে কাজ করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মা কালীর নামে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন। ধন্যবাদ।